হাই এভরিওয়ান, তো তোমাদের সাথে কিছু গল্প করি। হ্যাঁ, তো ছোটবেলা থেকে আমার অনেক কিছু শেখার খুব ইচ্ছে ছিল। নাচ, গান, তারপরে বিউটি পার্লারের কাজ করার খুব ইচ্ছে ছিল। তো কোনোটাই আমার আমার মানে স্বপ্ন পূরণ হয়নি। তো ভগবান মনে হয় তার জন্যই আমাকে দুটো মেয়ে দিয়েছে। আর বড় মেয়েকে মনের মতন করে পড়াশোনা যেমন ও করতে চেয়েছিল সেরকমই ওকে শিখিয়েছি। প্রথম থেকে ইচ্ছে ছিল যে সোনুকে আমি নাচ শেখাবো, আর 3.5 বছর বয়স থেকে আমি ওকে নাচ শেখাচ্ছি। আস্তে আস্তে সোনু এখন 10+ হয়ে গেছে, আর সোনু নিজেও খুব নাচটা খুব পছন্দ করে। আর এটা আমি ভেবেইছি যে পড়াশোনাও যেরকমই করুক না কেন, নাচটা আমি চালিয়ে যাব, যেহেতু নাচটাও খুব ভালোবাসে। আর এই সাজগুলো আমার সাজাতেও ভীষণ ভালো লাগে। ছোটবেলাতে আমি নিজেও খুব সাজগোজ করতাম, খুব পছন্দ করতাম, নিজেকে যত্ন রাখতে খুব ভালোবাসতাম, আর সেই জন্যই আমি এই কাজগুলো আমি ভালোবেসে করি। আমি সত্য সোনুর সাথে এই কথাগুলোই বলছিলাম। আর এখন তো ওকে কত্থকের জন্য আমি রেডি করাচ্ছি, তো এরপরে হবে ওদের ফোক ডান্সের জন্য ওদের পরীক্ষা হবে। সেই ড্রেসগুলো সব নিয়ে নিয়েছি গুছিয়ে একদম ব্যাগে করে, আর একটু টিফিন নিয়ে নেব, অনেকটা টাইম যাবে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা আমার দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস লিটিল ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে ব্লগ শুরু করছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মেয়েকে রেডি করিয়েছি, ওর আজকে এক্সাম রয়েছে নাচে, আর ও হচ্ছে দুখানা আজকে পরীক্ষা হবে, একটা হবে ফোক আর একটা হচ্ছে কত্থক। কত্থকের আগে প্রথমে হবে, ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি, আর দেরি করতে পারবো না। তো চলো যাওয়া যাক, হ্যাঁ টাইম হয়ে গেছে আমাদের। তোমরা আমার সঙ্গে দেখবে, ব্লগটা প্লিজ দেখ। হ্যালো বন্ধুরা, তো আগের দিন দেখতেই পেলে তোমরা সোনুর নাচের প্রোগ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সরি প্রোগ্রামে না পরীক্ষার। তো তার বাড়ি ফিরে আর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কেন সেদিনকে আর শরীরটা ভালো লাগছিল না, অত সময় ছিলাম ওইখানে। তো আমি তারপরের দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি পরের দিন সকালবেলাতে সব সবজিগুলো আমি কাটছি, যেহেতু আগের দিন কিছুই আমার তরকারি টরকারি কাটা ছিল না বলে। তো তোমাদের সাথে ভাবি যে গল্প করব, তো আমি আমার মনের দুঃখের কথা বলো, ভালো কথা বলো, আমার ছোটোবেলার কথা বলো, স্মৃতি বলো, অনেক কিছু শেয়ার করি তোমাদের সাথে। তো তাও একই সময় ভাবি আর কত গল্প করব তোমাদের সাথে। আমার তো সেরকমভাবে কোনো কমেন্ট পড়ে না যে আমাকে কেউ কমেন্টে এটা সেটা বলছো বা জিজ্ঞেস করছো বা আমার ব্যাপারে জানতে চাইছো, সেই জন্য আর গল্প রোজও আসেও না আমার। তো যাই হোক, রান্নাবান্না করে স্নান করে তারপরে এখন আমি পুজো দিতে যাব। আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো একটু সময় লাগেই পুজো করতে, একটু না প্রায় অনেকটা টাইম লেগে যায়, 1 থেকে 1.5 ঘন্টা লাগে বৃহস্পতিবারে পুজো করতে। মেঘ করেছিল, ভাবলাম মনে হয় কত বৃষ্টি হবে, আর দেখো মেঘ টেঘ পুরো কেটে গেল, ঝিরে 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 ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে।
কতদিন পর বৃষ্টি হচ্ছে। কতদিন পরে বৃষ্টি হচ্ছে, আর এরকম মেঘের আওয়াজে বৃষ্টি আরো কম হয়। মেঘটা না ডাকতো ঝমঝম করে বৃষ্টি হতো। কি সুন্দর এই যে শুকনো একটা গন্ধ বেরোচ্ছে না, কতদিন পর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। চলো বেশিক্ষণ আর কথা না বাড়িয়ে এবার পুজো দিতে যাওয়া যাক। আর আমার হাতে সেই বল মাছ ভাজার সেই তেলের ছিটে দেখ, কবে সেই বল মাছ রান্না করছি, 7-8 দিন হয়ে গেছে, এই দাগগুলো এখনো পর্যন্ত যাচ্ছে না। তেঁতুল দিয়ে বাসনগুলো মাজার পরেও চকচক করছিল, তারপরে জলের একটা কেমন দাগ হয়ে গেছে। এগুলো যদি মুছে রাখা যেত তাহলে আর এগুলো হতো না। এগুলো রাধা মাধবের মালা, এগুলো নিস্তরণ, এগুলো রেখে দেবো এখন, তো এখানে লাগবে না, এগুলো সরিয়ে রেখে দিই মালাগুলো। আজকে মালাগুলো খুব সুন্দর এসেছে দেখো, তাই না বলো বন্ধুরা? আজকে মালাগুলো খুব সুন্দর এনেছে, মানে পেয়েছে। যখন ভালো মালা পায় তখন তো ভালো মালা, মানে ভালো মালা নিয়েই আসে, আর যখন পায় না তো তখন আর কি করবে। আর যা গরম গেল যাচ্ছে, এতে আর মালা টালা সব শুকিয়েই যায়। এই যে মেঘটা হয়েছে না, এতে আরো বেশি গরম লাগবে। এখন যদি টানা 2-3 ঘন্টা বৃষ্টি হতো তো তাহলে আর এই গরমটা লাগতো, এতে আরো বেশি গরম লাগবে। আর এই পুজো দেওয়ার অভ্যেসটা আমাদের দু বোনের ছোটোবেলা থেকেই ছিল। কারণ কি বন্ধুরা, আমার তো ঠাকুমা ছিলেন না, তো আমার মাকে একা হাতে সংসারের কাজকর্ম সব সামলাতে হতো। তারপরে আমার বাবার ব্যবসার কাজ ছিল, তো বাবার সাথেও মাকে হেল্প করতে হতো। তো সেই কারণে আমি আর আমার বোন দু বোনে আমাদের পুজো আমাদের ভাগ করা ছিল। আমি সকালে পুজো করতাম আর বোন করতো রাত্রিবেলাতে। যেহেতু আমার মর্নিং স্কুল ছিল, আমি সকালে মানে বাড়ি চলে আসতাম স্কুল থেকে ধরো 11:30টার মধ্যে, তারপর স্নান করে আমি পুজো করে ফেলতাম। আর বোন তো দুপুরে স্কুল, ও দুপুরে চলে যেত স্কুলে, আরও সন্ধেবেলায় পুজো করতো। তাই পুজো দিতে আমাদের ভীষণই ভালো লাগে। আর একটা কথা কি বলো তো, যেই কাজটা দেখবে তুমি নিজে করে শান্তি পাচ্ছ, সেই কাজটা তোমাকে নিজেই করা উচিত। আর অন্য কাউকে দিয়ে যেই কাজটা করে শান্তি পাবে না, কিন্তু কাজটা সে করে দিয়ে তারপর তোমাকে কথা শুনতে হবে, আমার মনে হয় সেই কাজটা না করাই ভালো। আর যতটুকু কাজ নিজেরা করতে পারবো ততটুকুই করব। আমার মনে হয় এই জিনিসটা খুব মেনে চলতে পারলে খুব ভালো হয়। আর বেশি কাজ করতে যখন আমরা পারছি না, আমরা একটু শুয়ে থাকলাম, তাতে অসুবিধা কী আছে? কিন্তু কারো হেল্প আমার মনে হয় না নেওয়াই ভালো। তো তাহলে চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলবো। Thank you.
পুজো হয়ে গেছে। আর আমি এখানে একটু ধুনো ধরিয়ে নিয়েছি, তো ধুনোর গন্ধটা তো আমার ভীষণ ভালো লাগে, আর এই গন্ধটাতে না অনেক সময় পোকামাকড়ও চলে যায়। তো আর আমি যে পুজো দিয়েছি, আমার শরীর থেকে ওরা ধুনোর গন্ধ আসে। আমার মেয়েরা বলে কি কি ভাল লাগছে মা, তো পাশের ঘরে মনা পড়াচ্ছে, ও ক্লাস করছে। শোনো, এখানে পুজো দিচ্ছে, রাধাকৃষ্ণের পুজো দিচ্ছে ও এখানে। তো ও রাধাকৃষ্ণের পুজো দেওয়াটা ও খুব ভালো করে শিখে গেছে, আর মালাগুলোর উপরে চন্দন লাগিয়ে তারপরে পড়াচ্ছে। একদিন দুদিন ওকে দেখিয়ে দিয়েছিলাম, তো এখন আর কোনো অসুবিধা হয় না, ও সুন্দর করে পুজো দিয়ে দেয়। তো ছোটোবেলাতে যখন মনা যখন ছোটো ছিল, তো তখনও মনা এই বয়সটাতে পুজো করে দিত, আমার কোনো অসুবিধা হতো না। দেখো কি ভালো লাগছে দেখতে না রাধা মাধবকে, তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে আমার রাধা মাধবকে দেখতে। এই দেখো আজকে রান্না করেছি, কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি, আমার জন্য করেছি পাতলা করে। ওই এই যে এটা করেছি ডাল, আর এখানে একটু আলু ভাজা, একটু পটল ভাজা, আর এখানে করেছিলাম আলু আর পনির, আর এখানে কাঁকরোল আছে, কাঁকরোল দিয়ে একটু মাখা মাখা শুকনো করে করেছি। এবার একটু বসি, তারপরে খাওয়া দাওয়া করব। একটু শিনশান দেখি, শিনশান দেখতে আমার খুব ভালো লাগে। শোনো, কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে, দু মাস প্রায় দেড় মাসের মতন সামার ভ্যাকেশন কাটালাম আমি, তো কাল থেকে স্কুল খুলে যাচ্ছে। আবার আমার জানি শুরু, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করো, সকাল সকাল ঘুম থেকে ওঠো, টিফিন বানাও, সব কিছু। তবে ভালোই লাগে, সেটা বেশি ভালো লাগে, ঘর থেকে বেরোনো তো হয়, সবসময় ঘরে থাকতে ভালো লাগে না। তো চলো একটু শিনশান দেখি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর মাছগুলো খেলা করছে, ওদেরকে এখন একটু খেতে দেবো। ওদেরকে দুবার করে খেতে দিই, দুপুরে দিই একবার, আর রাতে শোয়ার আগে খেতে দিয়ে যাই। তাহলে আজকের মতন ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অবশ্যই দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।